আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 26 মার্চ, স্বাধীনতা দিবস। আনোয়ারামান্নাফ গার্লস স্কুল অ্যান্ড কলেজের আজকের এই সকালটা খুবই বিশেষ, কারণ খুবই গুরুত্বের সাথে আমরা দিবসগুলো পালন করে থাকি এবং আপনারা এখানে দেখবেন যে এই ধরনের অনুষ্ঠান উদযাপনের আগে আমাদের ব্যস্ততা কেমন থাকে শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের। সবাই সবার কাজে ব্যস্ত, যে যে অংশে অংশগ্রহণ করেছে, পাপা আমার যারা যারা প্রশিক্ষণ দিচ্ছেন সবাই সবার মতো এবং প্রস্তুতি নিচ্ছেন, এবং একই সাথে শিক্ষার্থীদের ভেতরে আলাদা একটা উদ্দীপনা আছে এই কারণে যে আজকে কিন্তু কোনো ক্লাস নেই, আজকে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটার জন্যই প্রস্তুতি, সেটার জন্য অপেক্ষা, সবারই আসলে ভালো লাগারই কথা স্বাভাবিকভাবেই। নার্গিস মতিন মিলনে এত না, মানে আমাদের অনুষ্ঠানটি মঞ্চস্থ হবে। দিবসগুলো পালনের মাধ্যমে আমরা যে বার্তাটা শিক্ষার্থীদের দিতে চাই এবং নিজেরাও নিতে চাই, সেটা হচ্ছে আমরা দেশটাকে যেন ভালোবাসি, আমরা যেন দেশের ইতিহাসকে মনে রাখি। বিশেষ করে যারা বিভিন্ন অংশে অংশগ্রহণ করে তাদের একটা আলাদা ব্যস্ততা থাকে, তারা ঠিক দর্শক সারিতেও ঠিক মতো বসতে পারে না, এরকমই একটি ব্যাপার। আমরা সকলেই খুশি, একটু নতুনত্বের স্বাদ। কপিরাইট খাওয়ার ভয়ে আসলে গানগুলো মিউট করা হয়েছে, বিশেষ করে এই নৃত্যটাতে। সেক্ষেত্রে খুবই উৎফুল্ল, yeah.
আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই সদস্য আমাদের শিক্ষার্থী, ওরাও অসাধারণ নৃত্য পরিবেশন করলো এখানে। ওটাও কপিরাইটের ভয়ে গানটা মিউট করতে হয়েছে। পুরস্কার বিতরণের মধ্য দিয়েই মূলত আমাদের অনুষ্ঠান শেষ হবে। আচ্ছা, শ্রুতি এবং সবার জন্য একটা জোরে বড় তালি দিন।